বন্ধুরা, প্রথমে খাল পাড়ি দিলাম, তারপর গেওয়া বন, তারপর টাইগার ফার্ন, তারপরে এই ছনের বন, আর পেছনে আছে হোগলা পাতার বন। জানি না আরও কত কি পাড়ি দিতে হবে। তারপরও সমুদ্র সৈকতের খোঁজে আমরা যাবই। আরেকটা ইনফরমেশন দিচ্ছি, এই হোগলা পাতা দিয়ে পাটি বানানো হয়। গ্রামে গঞ্জে এখনও এই হোগলা পাতার পাটি ইউজ করা হয়। বনের মধ্যে হঠাৎ করে বড়ই গাছ দেখে ভালোই লাগলো। আমাদের পানিও শেষ হয়ে গেছে, কিছুটা ফল খেলে পানির তৃষ্ণাও মিটবে। আর আপনারা যখন ঘুরতে আসবেন এদিকে, যদি এরকম বড়ই গাছ দেখে যান বনের ভেতরে হঠাৎ করে, আপনাদেরও ভালো লাগবে। চল সামনের দিকে যাই।
সমুদ্রের শব্দ, গর্জনের শব্দ শুনতে পাচ্ছি। বন্ধুরা, আমরা মনে হয় সমুদ্রের খুব কাছাকাছি চলে এসেছি। দেখা যাক সমুদ্র আমাদের থেকে আর কতটুকু দূরে আছে। চল।